রোশো বাপু রোশো, হাতের কাজটা তো আগে শেষ করে আসি। একা মানুষ, তবে সংসারের কাজ তো আর কম নয়। ধবলি গাইকে খাওয়ানো, গোয়াল পরিষ্কার করা, ঘুটে দেওয়া, তারপর আবার ঘরদোর সাফসাফাই, উঠোন ঝাঁটানো, কাপড় ধোয়া, রান্নাবান্নার কথা তো বাদই দিলাম। তবে হ্যাঁ, সব থেকে প্রিয় কাজ কিন্তু তোমাদের হরেক রকমের গল্প বলা, আমার এই ঠাকুরমার নতুন ঝুলি। আর ঝুলিতে কি আর গল্পের শেষ আছে? কি বললে, আজ রান্না কি করছি? বেশি কি বা আর রান্না করব, একা মানুষ, এক মুঠো ভাত আর তার সাথে একটু তরকারি, তাতেই আমার ঢের। আজ একটু বড়ি দিয়ে লাউ ঘন্ট করছি, রান্নাটা আমি মোটেই মন্দ করি না, নেহাতি খেয়ে ভালো বলার কেউ নেই এখন, না হলে আমার রান্নার কদর কিন্তু সবাই করত। আচ্ছা বাপু, হবে হবে, তোমাদেরও একদিন নিজের হাতে রান্না করে সব খাওয়াবো, নারকেলের দুধ দিয়ে মোচা ঘন্ট, কাঁচকলার কোপ্তা, পুঁই শাকের ছেঁচকি, বাসন্তী পোলাও, ছানার ডানলা, খেয়ে দেখবে সব হাত চাটবে বলে দিলাম। আচ্ছা চলো সবাই গল্প শুরু করি। সেই দুষ্টু মিষ্টি ভূতের ছানা গজুকে মনে আছে তো তোমাদের? ভারী বুদ্ধিমান, ওর সাথে আবার জুটেছে ওর এক দোসর ভজু, দেখি তো কি কাণ্ড করে ওরা দুটিতে। ও দাদু, ও ভালো দাদু আমার, শুনছো? যা, দাদু তো মনোযোগ দিয়ে ঘুমোচ্ছে, কি যে করি এখন, ডাকবো ঘুম থেকে? কি জানি, আবার যদি রাগ করে তারপর সবাই বলবে আমাকে দুষ্টু। কি জানি কেন বলে, আমি তো বুঝতেই পারি না কখন ভালো কাজ করি আর কখন দুষ্টুমি। গজু আমি ভূতের ছানা, নিয়ম কানুন নেই কো জানা, খোল কর্তালে ঢাক ঢোল, পাকাই শুধু গন্ডগোল। কর্তা দাদুকে জাগাতে মনে হচ্ছে, খোল কর্তাল ঢাক ঢোল বাজাতে হবে। হি হি, ও দাদু, ভালো দাদু। কে কে? গজু, বাবু কি হয়েছে শুনি? ভদ্রপুরে একটু দিবানিদ্রা দেব, তাও বুঝি চক্ষুশূল। এসব কি বলছো দাদু, আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, অত বুঝে কাজ কি বাপু? তা আমার সাধের ভাত ঘুমটা ভাঙানোর কারণ খানা তো শুনি আগে। খুব একটা বড় কাণ্ড দাদু। সর্বনাশ, আবার কি কাণ্ড হলো? গজু কি করেছিস তুই ঠিকঠাক বল তো বাপু, বুড়ো কর্তার সঙ্গে কিছু তামাশা করিস নি তো বাপ, না হলে কিন্তু আবার আমাকে নালিশ করবে। না গো দাদু না, আমি বুড়ো দাদু ভূতকে কিছুই তো করিনি, আমি গজু কত উপকার করি সবার। এই তো বুড়ো দাদু ঘুমিয়েই পড়েছিল, আমি সেই কষ্ট করে ঢাক ঢোল পিটিয়ে বুড়ো দাদুকে ঘুম থেকে তুললাম, কিন্তু দাদু খুব রাগ করলো, উপকার করলাম তাও। আশ্চর্য, উপকার করলে রেগে যাবে কেন শুনি? বুড়ো দাদু খুব ভুলো তো, তাই কিছুই মনে থাকে না, ঘুমের ওষুধ না খেয়ে ঘুমোচ্ছিল। দাদুকে ঘুম থেকে তুলে ঘুমের ওষুধ খেতে দিলাম, কিন্তু বুড়ো দাদু তো রেগে আগুন। ঘুম থেকে তুলে ঘুমের ওষুধ খাওয়ালে? সত্যি বাপু গজু, তোরও জবাব নেই। সেদিন তো আবার বাঁধানো দাঁতগুলো মুখে পড়িয়ে ঘুমোচ্ছিল হা করে। বটে, তাতে বাপু তোমার কি ক্ষতি হয়েছিল শুনি? আমার নয়, কিন্তু ওই দাদুর তো ক্ষতি হতে পারতো, ভাবো তো
পেটে চলে গেলে দাঁতগুলো সময়ে অসময়ে হি হি হা হা করে হাসতো। আমি যদি কাতুকুতু দিয়ে দিতাম। থাক থাক বাপু, তোমার আর দুষ্টু বুদ্ধি মাথা থেকে বার করতে হবে না। এমনিতেই সবাই ভয়ে ভয়ে আছে, তা বুড়ো ভূতের দাঁতগুলো নিয়ে কি করলে শুনি। কি আর করব, এই দেখো আমার তো দাঁত নেই, তাই ওই দাঁতগুলো পরে দুষ্টু বেড়ালটাকে ভয় দেখালাম। দুষ্টু বেড়াল? হ্যাঁ তো, ওই যে লোভী বেড়ালটা আছে না, যে মেজু কর্তার মাছ চুরি করে খেয়ে যায়, এমনিতে তো আমাকে ভয়ই পায় না। সেদিন দেখি চুপি চুপি রান্নাঘরে ঢুকছে মাছ খেতে। এই দুষ্টু বেড়াল, বলি মতলবটা কি শুনি, কি কথা কানে যাচ্ছে না নাকি? আচ্ছা দেখাচ্ছি মজা। তুমি রাগ করো না বুড়ো দাদু, তোমার দাঁতের পাটি একটু ধার নিলাম, আবার দিয়ে যাব, তুমি ততক্ষণ একটু ঘুমিয়েই নাও। তুমি এবারে বলো ভালো দাদু, দুষ্টু বিড়ালটাকে আমি কেমন জব্দ করেছি? সে তো ভালো, কিন্তু বাপু গজু, বড়দের জিনিস না বলে তো নিতে নেই। তুমি কিন্তু বুড়ো ভূতের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে। আচ্ছা এবারে বলো তো বাপু, কি বড় কাণ্ডের কথা বলতে এসেছিলে? হ্যাঁ তাই তো, কথায় কথায় আসল কথাটাই বলতে ভুলে গিয়েছিলাম। আমার একটা বন্ধু হয়েছে গো দাদু, খুব ভালো ছেলে গো দাদু, তাকে এই বাড়িতে থাকতে দেবে গো দাদু? বটে, আবার বন্ধু পাতানো হয়েছে, তা কি নাম শুনি তার। ভজু গো ভজু, আমার নাম গজু আর তার নাম ভজু, কি মজা তাই না দাদু? সে ভালো, তবে এ বাড়িতে থাকতে হলে তো সবার মতামত নেওয়া দরকার। আচ্ছা তাকে নিয়ে তো এসো কাল সকালে, তারপর দেখা যাবে। এত ভারী উত্তম প্রস্তাব, আমাদের এই ভূত বাড়ির সদস্য সংখ্যা বাড়বে, তাছাড়া আমাদের নাতি গজুর একজন দোসর তো চাই। আমিও তো সেই কথাই ভাবছি, আমরা সব বয়স্ক বুড়ো ভূতেরা একসাথে থাকি, গল্প গুজব করি, কিন্তু বেচারা গজুর তো একজন বন্ধু থাকা চায়, তা ভজু এলে ভালোই তো হয়। কিন্তু কর্তা, বাড়ির শান্তি শৃঙ্খলা বলে তো একটা ব্যাপার থাকে, এই গজুর উপদ্রবে আমাদের জীবন ওষ্ঠাগত, তার উপর যদি আর একজন জোটে তবে তো। তা তো বটেই, আর অত্যাচার তো আমাকে এই বেশি সহ্য করতে হয়। তাহলে ঠিক করে নেওয়া যাক কারা পক্ষে আর কারা বিপক্ষে। আমি অবশ্য যারা ডাকবে তাদের হয়েই মামলা করব। আমি পক্ষে পক্ষে, প্রবল ভাবে পক্ষে। আমিও রাজি কর্তা, গজুর সাথে ভজুকেও এ বাড়িতে রাখতে। বজুকে এ বাড়িতে রাখতে আমারও কোনো অসুবিধা নেই, গজু আমাদের সবার কত উপকার করে। এই তো কাল দুপুরে সেই দুষ্ট বেড়ালটাকে তাড়িয়ে মাছ ভাজাগুলো উদ্ধার করল। ঠিকই তো, না হলে কারুর পাতে আর মাছ জুটত না। ভাগ্যিস গজু ছিল, তুমি কি বলো হারু উকিল ভূত? আমি তো তাই ভাবছি, একবার ওই দুষ্টু বিড়ালটার নামে হাইকোর্টে মামলা ঠুকে দিলে কেমন হয়? ওসব কথা থাক, তারাঙ্গা তোমার কি মতামত? আপনারা আর আমার কথা শোনেন কোথায়, যা করার আপনারাই ঠিক করুন। আহা রাঙ্গা, তোমার বড্ড অভিমান, ভজুকে এ বাড়িতে জায়গা দেওয়ার ব্যাপারে তোমার কি মত? ও রাঙ্গা পিসি, তুমি কত ভালো পিসি আমার, দাও না থাকতেই ভজুকে। কেন বাপু,
এখন আমাকে এত তোষামত করা? আমার সাধের কেলো কুকুরকে পগারপার করার সময় মনে ছিল না? আবার পুরনো কথা কেন? ওই ঘেও কেলো কুকুর পালিয়েছে, ভালোই হয়েছে। গজু ভালো কাজই করেছিস ওই কেলোকে তাড়িয়ে। তুমি চিন্তা করো না রাঙা পিসি, আমি দেখো কেলোকে ঠিক খুঁজে আনবো। হ্যাঁ গো পিসি, আমি ঠিক তোমার কুকুরকে নিয়ে আসবো। সব কুকুর আমাকে খুব ভালোবাসে তো। ঠিক আছে কর্তা মশাই, ভোজু থাকুক এ বাড়িতে, তবে ভোজু আমার কেলোকে যেন ফিরিয়ে আনা চাই। চুপি চুপি মাছুরি, পায় না তো কেউ সারা শব্দ, ফিরে যদি আসে কেলো দুষ্টু বেড়াল হবে জব্দ। ও মেজো কর্তা দাদু, আমরাও মাছ ধরবো। বুঝলে ভোজু আর গজু, মাছ ধরা যার তার কর্ম নয়, কত ধৈর্য ধরে বসে থাকতে হয়, তারপরে মাছ ছিপে পড়লে খেলিয়ে খেলিয়ে পাড়ে তুলতে হয়। আমরা ঠিক পারবো দাদু। না হে বাপু, আগে আমি দুটো বড় মাছ ধরে নেই, তারপর আমার ছুটি। আজ বনকর্তা রুই মাছ ভাজা খাবেন বলেছেন। আমিও মাছ ভাজা খুব ভালোবাসি গো মেজো কর্তা দাদু। কিন্তু দুষ্টু বিড়ালটার নজর পড়লে তো সব মাছ চুরি করে খেয়ে নেবে, কিছু একটা উপায় বার করতে হবে বিড়ালটাকে তাড়াবার। ও গজু, মেজো কর্তা দাদু তো ঘুমিয়েই পড়েছে, মাছ তাহলে ধরা হবে কি করে? কেন, আমরা তো আছি, চল দুজন মিলে মাছ ধরি। গজু ভজুর ভারী মজা, ধরবো মাছ তাজা তাজা, চিপ ধরে দেব টান, ধরবো রুই একখান। আরে ওই দেখ ভজু, ছিপের ফতনাটা নড়ছে, নিশ্চয়ই মাছ। হ্যাঁ তাই তো, ধর গজু ছিপটা ভালো করে ধর, না হলে মাছ টেনে নিয়ে যাবে। ওরে ভজু, এতো মনে হচ্ছে পেল্লাই মাছ, ছিপ টেনে তো রাখা যাচ্ছে না। ধর ধর ভজু, গেলাম গেলাম, এই যা। ভজু ভজু, কোথায় গেলি রে ভজু? ও মেজো কর্তা উঠুন উঠুন, ভজু জলে ডুবে গিয়েছে। সর্বনাশ, ভজু জলে ডুবেছে, সাঁতার না জানলে তো নির্ঘাত ডুবে মরবে। এই যা, কি সব বলছি, ভূত আবার মরবে কি? ভজু ভজু। এই তো আমি এখানে, আর এই হলো রুই মাছ। সাবাস গজু ভজু, এত বড় মাছ তো আমিও কখনো ধরিনি। পাকা রুই, আজ সবাই মিলে বেশ করে রুই মাছের কালিয়া খাবো। রুই মাছের কালিয়া? আমিও খাবো রুই মাছের কালিয়া, কি মজা কি মজা। আজ গজু আর ভজুর মাছ ধরার কেরামতিতে আমি অত্যন্ত চমকিত। আহা, কচি কচি দুই নাতি কত বড় এক মাছ ধরে ফেললো। আহা, তা ভালো, প্রথমে তো আমি ভাবলাম আবার হয়তো আমার নকল দাঁতগুলো নিয়ে গেল। আহা, বুড়ো ভূতের কথা শোনো, নকল দাঁত দিয়ে কেউ মাছ ধরে নাকি? কেন, ছিপের মাথায় টোপ হিসেবে তো দাঁতগুলো ফেলাই যায়। হাড়ুগুলো যত রাজ্যের বিদ ঘুটে বুদ্ধি, কেন বুড়ো ভূতের দাঁত দেখে কি মাছগুলো আস্তে আস্তে ধরা দেবে, নাকি দাঁতের টোপ নিয়ে মাথায় টোপর পড়বে? যত সব আজে বাজে কথা। আহ তা কেন, আমার নকল দাঁত পড়ে গজু তো মাছের লেজ কামড়েও ধরতে পারে। গজু যা বিচ্ছু, ওর পক্ষে কিছুই অসম্ভব নয়। আহ, এসব ঝগড়াঝাটি বন্ধ করে ভাবো, অত বড় মাছের কালিয়া কে বানাবে? আহ কতদিন বড় রুই মাছের কালিয়া খাইনি। সে চিন্তা নেই, আমি রান্নার ঠাকুর বংশীকে খবর দিয়েছি, ভূত হয়েও ওর হাতে রান্নার স্বাদ কিছু মাত্র কমেনি,
কিছু চিন্তা নেই। চিন্তা আছে গো মেজকর্তা দাদু, ভারী চিন্তার কথা। ও মা, আবার কি চিন্তা? সেই তো, কোথায় ভাবছি মনের সুখে মাছের কালিয়া খাবো, আবার কি উৎপাত হলো। তোমরা সবাই আগে তো মাছটাকে পাহারা দাও, না হলে ওই দুষ্টু বিড়ালটা সব মাছ চুরি করে সাবাড় করে দেবে। হ্যাঁ, ও তো আমাদের ভয়ই পায় না। তোমরা এক্ষুনি যাও তো দেখি। এ আবার কেমন কথা, সব কাজকর্ম ছেড়ে আমাদের এখন রান্নাঘরে বসে বিড়াল তাড়াতে হবে। আমিও তো তাই ভাবছি। কিচ্ছু চিন্তা নেই ভালো দাদু, তোমরা একটু সময় কষ্ট করে বিড়াল তাড়াও, তারপর যা ব্যবস্থা তা আমি করছি। কি করবি রে গজু? চল তো পুকুর পাড়ে, একটা চেনা চেনা গন্ধ পাচ্ছি মনে হয়। গন্ধ? কার গন্ধ বলতো? ঠিক, এ তো রাঙা পিসির সেই কেলো কুকুর যার নাকে মশলা দিয়েছিলাম বলে পালিয়েছিল। নির্ঘাত ফিরে এসেছে, চল তাহলে গিয়ে দেখি তো। এই তো কেলো দাদা, ফিরে এসেছো তুমি? ও দাদা, রাগ করো না গো। আহা, কি সুন্দর দেখতে আমাদের কেলো দাদাকে। যেরকম রাজকীয় চেহারা তেমনই জাঁদরেল হাঁক ডাক। আহা কেলো দাদা, তুমি কোথায় চলে গিয়েছিলে? এদিকে তো আমাদের রাগা পিসির তোমার দুঃখে ঘুমই হয় না। হ্যাঁ গো, শোকে একেবারে পাথর, সারাদিন শুধু কেলো আমার কেলো, কোথায় গেল? আহা কি দুঃখ রাঙা পিসি। না না, কোনো খারাপ মতলব নেই, তুমি রান্নাঘরের পাশে বসে পাহারা দেবে, ব্যাস। আর দুষ্টু বিড়ালটাকে তাড়াবে, ব্যাস হয়ে গেল, এবারে বিড়ালটা জব্দ। কি মজা কি মজা, দুষ্টু বিড়াল পেলো সাজা। সত্যি গজু আর ভজু আজ কামাল করেছে, মাছ ধরেছে, আবার লোভী বিড়ালটাকেও জব্দ করেছে। আর আমার সাথের কেলো কুকুরকেও ফিরিয়ে এনেছে। ভজু গজু ভীষণ ভালো, ফিরিয়ে আনলো আমার কেলো।